डियर স্টুডেন্টস, আজকে আমরা একটা কোয়েশ্চেন সেট করব, 50 মার্কসের কোয়েশ্চেন সেট। তো আগে কোয়েশ্চেনগুলো কোয়েশ্চেন আনসার এখানে দুটোই দেওয়া আছে। তো এখানে এই ফার্স্ট ভিডিওতে আছে সিন আনসিন গ্রামার পার্টটা, আর একটা ভিডিওতে রাইটিং দুটো দেওয়া আছে। তো আগে টেক্সটের পার্টটা পড়ে নিই, কোয়েশ্চেনগুলো দেখে নিই কী আছে। ফার্স্টে আছে উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট হু ওয়্যার টকিং অ্যামং দেমসেলস অ্যাবাউট হোয়াট, কারা এই কথাগুলো বলছিল এবং কী নিয়ে কথাগুলো বলা হচ্ছিল। তো আমরা জানি এই টেক্সটটাকে, টেক্সটগুলো আইডেন্টিফাই করে নিই কোত্থেকে দিয়েছে, এটা অল সামার ইন আ ডে থেকে দেওয়া। নেক্সট, ওয়াই ওয়ার দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান, এটাও অল সামার ইন আ ডে। নেক্সট, হোয়াট মেমোরিজ অফ আর ইউথ অ্যান্ড চাইল্ডহুড ডাজ শি রিমেম্বার হিয়ার, এটা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে দিয়েছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ফ্রেজ মর্নিং টিয়ার্স রেফার হিয়ার, এটাও ওই একই কবিতা। নেক্সট, হাউ ওয়াজ দ্য ফার্স্ট শিপস জার্নি, হাউ ডিড দ্য জার্নি কনক্লুড, এটা দ্য নর্থ শিপ লেসন 9 থেকে দেওয়া। নেক্সট, হোয়াট ডাজ দ্য ফ্রেজ প্রাউড আনফ্রুটফুল সি রেফার হিয়ার, এটাও ওই একই কবিতা। নেক্সট, হোয়াট ওয়াজ আন পলিস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ওয়েন শি ওয়াজ রাশিং টু অ্যাটেন্ড টম, এটা টম লুজেস আ টুথ সেখান থেকে দিয়েছে। অ্যান্ড হোয়াট ডিড দ্য ইয়াং সিগল সি হিজ সিবলিংস ডুইং অন দ্য প্লে টু, এটা হিজ ফার্স্ট ফ্লাইট থেকে দেওয়া। আর চারটে কমপ্লিট দ্য, পাঁচটা কমপ্লিট দ্য সেন্টেন্স আছে। ফার্স্টে দে হ্যাড লং সিন্স ফরগটন দ্য কালার, অ্যান্ড নেক্সট দে ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস। নেক্সট, টম থট হি উড হোল্ড দ্য টুথ, দ্য লিটল গ্রে বডি অফ দ্য সিগল ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাজ, অ্যাট দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি। নেক্সট, সেকেন্ড পেজে এখানে একটা চার্ট আছে, ওয়াট ওয়াই এর চার্টের ফার্স্টে ওয়াতে দেওয়া আছে অ্যান্ড পলি রিবিউকড হবে, ওটা রিবিউকড টম ফর হিজ মিসচিভাস অ্যাক্ট, ওয়াই লিখতে হবে। নেক্সট, ওয়াইতে দেওয়া আছে নাম্বার টুতে টম উইশড টু বি সিক, টম চেয়েছিল অসুস্থ হতে। নাম্বার থ্রিতে আছে ওয়াতে দ্য ইয়াং সিগল ওয়াজ ম্যাডেন বাই দ্য সাইট অফ দ্য ফুড, সে একেবারে উন্মত্ত পাগল হয়ে গেছিল খাবারের ওই দৃশ্য দেখে। নাম্বার ফোর ওয়াতে আছে দ্য সিগল ক্যান নট মুভ ইনস্টিড অফ হিজ প্যারেন্টস কলিং, তার বাবা মার ডাকা সত্ত্বেও সে সেখান থেকে যেতে পারছিল না কেন। নেক্সট, একটা আনসিন প্যাসেজ আছে, পড়ে দিচ্ছি। ম্যাকবেথ ডিড নট ফিল সেফ অ্যান্ড কমফোর্টেবল নাও দ্যাট হি ওয়াজ পার্টিকুলারলি অ্যাফ্রেড অফ ব্যাঙ্কো, ম্যাকবেথ একেবারেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, কারণ সে বিশেষভাবে ভয়ভীত ছিল ব্যাঙ্ককে নিয়ে, যে হু হি নিউ, সে জানত উড থিঙ্ক হিম গিলটি অফ দ্য মার্ডার, তাকেই হত্যাকারী মনে করবে, সিন্স হি হ্যাড বিন উইথ হিম, ব্যাঙ্কো ছিল, যেহেতু ব্যাঙ্কো ছিল ম্যাকবেথের সাথেই, ওয়েন দে হ্যাড মেট দ্য উইচেস, যখন তাদের সাক্ষাৎ হয় সেই ডাইনিদের সঙ্গে। বিসাইডস, এর পাশাপাশি দ্য উইচেস হ্যাড সেইড, উইচেস আরও বল, ডাইনিগুলো আরও বলেছিল দ্যাট দ্য কিংডম উড ওয়ান ডে গো টু ব্যাঙ্কোস ফ্যামিলি, একদিন এই রাজত্বের মালিকানা যাবে ব্যাঙ্কোর পরিবারের কাছে। দিস থট মেড অ্যাংরি, এই ভাবনা তাকে ক্রুদ্ধ করে তুলেছিল। নাও দ্যাট হি হিমসেলফ ওয়াজ দ্য কিং, কারণ সে এখন নিজেই রাজা। হি ফেল্ট হি কুড নট সেফলি লেট হিম লিভ, ম্যাকবেথ অনুভব করেছিল যে সে এভাবে ব্যাঙ্ককে নিরাপদে বেঁচে থাকতে দিতে পারে না। অ্যান্ড হি ডিটারমাইন্ড টু মার্ডার হিম অলসো, এবং সে স্থির করেছিল তাকে হত্যা করবে বলে। ইন অর্ডার টু কিল ব্যাঙ্কো, ব্যাঙ্ককে হত্যা করার জন্যে দ্য নিউ কিং ম্যাকবেথ, নতুন রাজা ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন, তার রানী গেভ আ গ্রেট ফিস্ট ফর দ্য চিফ নবলস, প্রধান যারা রাজন্যবর্গ তাদের জন্য এক মহাভোজের আয়োজন করেছিল।
to which they invited Banquo, jate tara Banquo ke and his son, tar putro shantan ke amontron janiye chilo, as the most important guests, shob theke guruttopurno othiti hishabe. But Macbeth had secretly paid to men a large sum of money, kintu Macbeth gopone dujonke prochur ortho diyechilo to murder Banquo, Banquo ke hotta korte and his son, ebong tar shantan ke. Banquo went out riding with his son, Banquo beriye porechilo pothe ghoray chore tar putrer shonge, and as they were returning in the evening, ebong jei shondhay tara firchilo, the two murderers attacked, shei dui khuni akromon kore tader and killed Banquo, ebong Banquo ke hotta kore. The son managed to escape. Tar shantan ba putro shantan kono bhabe paliye jay. In later years, poroborti bochore, some of his descendants became kings of Scotland. Tar uttor shurider keu Scotland er raja hoy. And in spite of Macbeth, what the witches said to Banquo came true. Ebong Macbeth er sob protesta sotteo dainira যা বলেছিল ব্যাংককে তা সত্য হয়েছিল। প্রশ্ন আছে এখানে, ওয়াই ওয়াজ ম্যাকবেথ অ্যাফ্রেড অফ ব্যাংকো, কেন ম্যাকবেথ ভয়ভীত ছিল ব্যাংককে নিয়ে। তারপর হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য প্রফেসি অফ দ্য উইচেস, ওয়াই ডিড ম্যাকবেথ ওয়ান্ট টু কিল ব্যাংকো, এটা দু নম্বরের প্রশ্ন। Complete the sentence as a Macbeth was angry because Macbeth and his queen gave a great feast for the chief nobles. The prediction of the witches about Banquo or Macbeth hired the murderers. Ebar ekta grammar set ache, dekheni ki ache. First fill in the blanks with appropriate articles and prepositions ache. Dash me was, dash young man, dash England, who had recently joined, tarpor blank railway, and who had been sent, blank me, blank study, the system, blank work. Eta ache article preposition, ar do as directed ache, first move him into the sun, voice change ache, next Swaminathan stand up, said the teacher, inverted er moddhe change into indirect speech. Next, nature deals with us and takes away our playthings one by one. Eta turn into simple sentence. Number 4, all of this was very primitive. Er sob kichui chilo khubi prathomik. Make it negative. Number 5, always it woke him even in France. Eta sob shomoy take jagiye tulto emon ki France eteo. Eta ache turn into complex. Ar নাম্বার ফাইভে আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ রেলিভেন্ট ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্বস দিয়ে রিপ্লেস করতে হবে। আছে ফার্স্ট দ্য পেশেন্ট উইল রিকভার সুন, নেক্সট দ্য ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার, নেক্সট বাই চান্স শি ফাউন্ড সাম ওল্ড ফটোগ্রাফস ইন দ্য ড্রয়ার, নেক্সট দ্য সান রিজেম্বলস হিজ ফাদার, আর লাস্ট দ্য আর্মি ফাইনালি surrendered. ওকে, তো এই এই আছে পুরো সেটটা। এখন এই যে সেটটা এখানে আছে এর উত্তরগুলো দিয়ে দেওয়া আছে পরে, মানে একেবারে থরলি ফ্রম দ্য ভেরি বিগিনিং আনসার্সগুলো আছে। আমি তাও গ্রামারটা একবার চট করে বলে নিচ্ছি, তাহলে তখন রিলেট করতে সুবিধা হবে। ফার্স্টে ড্যাশ মি অর্থাৎ উইথ মি ওয়াজ আ ইয়াং ম্যান from England who had recently joined the railway and who had been sent to me to study the system of work. Okay, next move him into the sun, let him be moved into the sun. Swaminathan stand up, said the teacher. The teacher instructed Swaminathan to stand up. Nature deals with us, takes away our playthings one by one. Dubhabe hoy, nature deals with us by taking away, but to take away our playthings one by one.
অল অফ দিস ওয়াজ ভেরি প্রিমিটিভ, এটা নান অফ দিস ওয়াজ অ্যাট অল আনপ্রিমিটিভ, আর অলওয়েজ ইট ওকিম ইভেন ইন ফ্রান্স, অলওয়েজ ইট ওকিম ইভেন ওয়েন হি ওয়াজ ইন ফ্রান্স। আচ্ছা, এবার আনসার স্ক্রিপ্ট একটু দেখে নিই, এটা একেবারে শুরু থেকে আছে, আমি প্রশ্ন বলে বলছি। ফার্স্টে আছে উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, হু ওয়ার টকিং অ্যামং দেমসেলস অ্যাবাউট হোয়াট, দ্য চিলড্রেন অফ দ্য প্ল্যানেট ভেনাস ওয়ার টকিং অ্যামং দেমসেলস অ্যান্ড দে ওয়ার টকিং অ্যাবাউট দ্য ইমিনেন্ট সানরাইজ, আসন্ন সূর্যোদয়। Why were the children eager to see the sun? Last time when the sun came up, they were 2 years old. They did not have any evident memory of the sun. তাদের স্মৃতিতে সূর্যের কথা বিষয় তার উজ্জ্বল নয়, স্পষ্ট নয়, সো দে ওয়ার সো ইগার। হোয়াট মেমোরিজ অফ হার ইউথ অ্যান্ড চাইল্ডহুড ডাজ শি রিমেম্বার হিয়ার, হিয়ার দ্য পোয়েট রিমেম্বার্স হার ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড দ্য ওল্ড হল ডোর। হোয়াট ডাজ দ্য ফ্রেজ মর্নিং টিয়ার্স রেফার হিয়ার, মর্নিং টিয়ার্স রেফার টু দ্য রেনফল দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন দ্য মর্নিং। How was the first ship's journey? How did the journey conclude? The first ship turned towards the west over the running sea. The favorable wind carried it to a rich country. Next, what does the phrase proud unfruitful sea refer here? Here the phrase proud unfruitful sea denotes that the sea does not allow a smooth sea voyage over it. অনায়াসে যেতে দেয় না, সহজে যেতে দেয় না তার উপর দিয়ে। হোয়াট ওয়াজ অন পলিস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ওয়েন শি ওয়াজ রাশিং টু অ্যাটেন্ড টম, অন পলি ফ্লু আপস্টেয়ার্স হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড। হোয়াট ডিড দ্য ইয়াং সিগল সি হিজ সিবলিংস ডুইং অন দ্য প্লেটু, দ্য ইয়াং সিগল স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লেটু, দে ওয়ার ডোজিং with their heads sunk into their wings. So ta wing hobe, w-i-n-g wing hobe ota, w-i-n-g wings hobe ota. Next, complete the sentence. They had long since forgotten the color and the heat of how it really was. Eta the sun e kotha boleche. They wildly like animals escaped from their caves. They ran and ran shouting in circles. Next, Tom thought he'd hold the tooth in reserve for the present. The little gray body of the seagull trotted back and forth as he was trying to find some means of reaching his parents. At the story, his first slide focuses on how fear must be conquered before one may achieve anything of significance. Next, আছে হচ্ছে এখানে একটা চার্ট আছে, চার্টে এটা 4 মার্কসে। ফার্স্টে আনপলি রিবিউক টম ফর ইজ মিসচিভিয়াস অ্যাক্ট, তার দুষ্টুমির জন্য, বদমাইশির জন্য তাকে তিরস্কার করেছিল। ওয়াই হি হার্ট হার উইথ হিজ নটিনেস, সে তাকে আঘাত দিয়েছিল। নেক্সট ওয়াইতে আছে টম উইশড টু বি সিক, ওয়াতে হবে হি ইনভেস্টিগেটেড হিজ বডি ফর ফাইন্ডিং সাম এইলমেন্টস, ওয়াতে আছে দ্য ইয়াং সিগল ওয়াজ ম্যাডেন্ড বাই দ্য সাইট অফ দ্য ফুড, এটা ওয়াইতে হবে হি হ্যাড নট ইটেন সিন্স দ্য লাস্ট নাইট, আর দ্য সিগল ক্যান নট মুভ ইনস্টিড অফ হিজ প্যারেন্টস কলিং, হি ক্যান নট মুভ ফর দ্য লাইফ অফ হিমসেলফ, মানে সে নিজের প্রাণের ভয়, সে নিজের প্রাণের ভয় সেখান থেকে যেতে পারেনি বা ওরা চেষ্টা করতে পারেন। আমরা আরেকবার কমপ্লিট দ্য সেন্টেন্স আর এই চার্টটা দেখে নিই। দে হ্যাড লং সিন্স ফরগটন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, নেক্সট দে ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপ ফ্রম দেয়ার কেভস, দে র্যান অ্যান্ড র্যান শাউটিং ইন সার্কেলস, টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, The little grey body of the seagull trotted back and forth as he was trying to find some means of reaching his parents. The story of his first flight focuses on how fear must be
conquered before one may achieve anything of significance. Next about grammar. Now again vocabulary ache. Vocabulary question, first question chilo, why was Macbeth afraid of Banquo? Macbeth was afraid of Banquo because Banquo would think of guilty of murder, but would think him of guilty of murder, would think him of guilty of murder since he had been with Macbeth when they met the witches. What was the prophecy of the witches? The prophecy of the witches was that the kingdom would go one day to Banquo's family. Why did Macbeth want to kill Banquo? Macbeth felt that Banquo could not safely let him live, and hence he determined to murder him. Next, Macbeth was angry because, according to the witches, the kingdom would one day go to Banquo's family. Macbeth and his queen gave a great feast for the chief nobles, to which they invited Banquo and his son as the most important guests. The prediction of the witches about Banquo was that the kingdom would one day go to Banquo's family. And number 4, Macbeth hired the murderers to murder Banquo and his son. Next, grammar and vocabulary parta. Ekhane vocabulary jodio nei, shudhu grammar partai ache. আচ্ছা, ফার্স্টে আছে হচ্ছে ওই ফার্স্টে উইথ মি ওয়াজ আ ইয়াং ম্যান ফ্রম ইংল্যান্ড হু হ্যাড রিসেন্টলি জয়েন দ্য রেলওয়ে অ্যান্ড হু হ্যাড বিন সেন্ট টু মি টু স্টাডি দ্য সিস্টেম অফ ওয়ার্ক. নেক্সট 4-1, duets directed আছে, move him into the sun, let him be moved into the sun, you were ordered, you were requested, দিয়ে হবে না. Swaminathan, stand up, said the teacher, indirect speech change করতে হবে, the teacher ordered Swaminathan, instructed Swaminathan to stand up. Nature deals with us and takes away our playthings one by one. এটা সিম্পল সেন্টেন্সে টার্ন ইন টু সিম্পল আছে. নেচার ডিলস উইথ আস বাই টেকিং অ্যাওয়ে আওয়ার প্লেথিংস ওয়ান বাই ওয়ান. 4-এ আছে, অল অফ দিস ওয়াজ ভেরি প্রিমিটিভ, নান অফ দিস ওয়াজ অ্যাট অল আনপ্রিমিটিভ, নান অফ দিস ওয়াজ অ্যাট অল আনপ্রিমিটিভ. Next, always it oak him even in France, complex korte diyeche, always it oak him even when he was in France. So phrasal verb ache 5ta, the patient will recover soon, the patient will come round soon, the evening starts early in winter, the evening sets in early in winter, by chance she found some old photographs in the drawer, by chance found, এই দুটো মিলে by chance found এর জায়গায় she came across বা came by some old photographs in the drawer. Next, resembles, the son resembles his father, the son takes after his father, the army finally surrendered, the army finally gave in. ওকে, তো এটা হচ্ছে ডুয়েস ডিরেক্টেড, ফিল আর্টিকেল, প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্ব যেগুলো. আচ্ছা, এরপর রাইটিং পার্ট যেটা আছে, রাইটিং পার্টটা পরের ভিডিওতে আছে, রাইটিং পার্ট যেটা সেটা পরের ভিডিওতে আছে, ওখানে দুটো রাইটিং করে দেওয়া আছে. তো গ্রামারগুলো খুব ভালো করে দেখে নেবে আর একবার. যেমন মুভ হিম ইন টু দ্য সান, ইউ আর অর্ডার, ইউ আর রিকোয়েস্টেড হবে না, লেট দিয়ে করতে হবে. স্বামীনাথন, স্ট্যান্ড আপ, সেইড দ্য টিচার, এটা ইজিয়ার একটু. নেচার ডিলস উইথ আস, টেকস অ্যাওয়ে আওয়ার প্লেথিংস ওয়ান বাই ওয়ান, টু টেক অ্যাওয়ে বা বাই টেকিং অ্যাওয়ে, অল অফ দিস ওয়াজ ভেরি প্রিমিটিভ, এর সবকটাই ছিল খুব প্রাথমিক পুরাতন, নন অফ দিস ওয়াজ অ্যাট অল, নন অফ দিস ওয়াজ অ্যাট অল আনপ্রিমিটিভ, তো এরকম আছে সব.
ভালো করে প্র্যাকটিস করে নেবে।